ক্রান্তি ব্লগ হল আপনার সকলকে স্বাগতম জানাইছো। আর আজির এই সেটআপটো ভাবি মানে ভাবিছে সাগে কি করে আছে বলে মই জাস্ট নাও মোর হিটু নতুন চ্যানেলটোর পৰা শুট করে মেলি উঠিলো। আর এইটোৰ মই লিংকটো ইয়াত দি দিছো, দা প্লাম্পি চিক। এই টাইটেলটোতে এনেকে ক্লিক করলে ওলাই যাব। পূজার কারণে মই গোটেই কন্টেন্ট খিনি বনাম বলে ভাবিছো। এইটো চিনলে অকল রেসিপিয়ে রাখি দিছো আর কারণ নহলে দুটা মিক্স আপ হয়ে গেলে মোর কারণে বেয়া হব। আপ যিসকলে আকৌ কাপড় চাই বেয়া পায় সেইসকলে আকৌ বেয়া পাব পাৰে। সো সেই কারণে এইটো চ্যানেল খুলিলো। সো আপনাদের সেইটো চাবগে। সো মই ইয়াত গোটেইখিনি লিখাই নিদিওগে। আর এতিয়া মই যাব ওলাইছো বজার করবলে, কারণ মোর কেক হেনকা কিবা কি বনাবর কারণে বস্তুকেইটা লব আছে, সেইখিনি লম। আর ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস লব আছে, সেইখিনি বজার করে লম। আর বজারত আহি কাশ্মীরের আপেল আহিছে বলি দেখিলো। আর কাশ্মীরের পর অহা আপেলবোৰ সৰু সৰু হয় আর খাবলৈ বহুত ভাল লাগে, মিঠা হয়। আর মই আভোকাডো বিচাৰিছিলো, তাৰপিছত প্লাম বিচাৰিছিলো। প্লামটো ইটো রঙা প্লামটো বজাৰ নাপালো, এই কলাটোহে পালো, এটুকে লৈ আহিলো। আর আজির অ্যাপল ব্রাউনিটো বনাবলৈ অ্যাপেলখিনি চপ করব লাগিব, যে সেইকাৰণে মই আগাৰৰ এইটো গ্ৰেণ্ড হ্যান্ড ব্লেন্ডার উইথ চপার এইটো ইউজ করিম। আর এইটো মাল্টিপার্পাস হয়, চপারৰ লগতে ব্লেন্ডারও আহে আর 1000 ওয়াটৰ মটৰৰ লগত আহে। সেইকাৰণে গরমে গরমে কিছুমান বস্তু ইয়াত কৰিব পাৰি, যেটো আমি মিক্সিত কৰিব নোৱাৰো। আর ইয়াত এটা চপার জার আছে আর ব্লেন্ডার এটা জারৰ লগত আছে আর এটা হুইস্ক এটাচমেন্টৰ লগত আছে। আর এইটো হৈছে ডিটাচেবল শাফ্ট, ইয়াতে আসল মটৰটো থাকে। ইয়াৰ পৰা অন অফ কৰি চপার আর ব্লেন্ডারটো চলাব লাগে হাতেদি। আর এটা মই চপারটোত লগাই দেখাইছো। চপারটোত এনেদরে লগাই মেলি উপরত অন অফ করা সেই সুইচটো থাকে। আর উপরের ফেলে মিনিমাম টু ম্যাক্সিমাম স্পিড কন্ট্রোলার এটা আছে। আর ডুয়েল মোড অপারেশন এই সাইডত আছে। মোড ওয়ানটোত পিউরে, চপিং, মিক্সিং হেবুর করবলে। মোড টু করিলে টার্বো স্পিডত মিল্ক শেক, স্মুদিস, আইসবিলাক ক্রাশ করবলে ব্যবহার করিব পাৰি। আর মই এতিয়া আপেলখিনি চপ করিম। আর আপেলটো চপ করবলে মই মোড ওয়ানটোয়ে ব্যবহার করিম। আর এটা হচ্ছে চপার জার, এটা 600 ml চপার জার হয়। এবারতে বহুতখিনি করিব পাৰি। আর দুখন স্টেইনলেস স্টিলৰ ব্লেড থাকে, দুখন থাকিলেও বহুত ধুনিয়াকে চপ হৈ যায়। ব্রাউনিত অকমান চাংসটো থাকিলে ভাল লাগে, এপেলৰ একেবাৰে হৈ গলে ভাল নালাগে। চপাৰত ধুনিয়াকে চপ হৈ গৈছে, এটো মোক জোখত লাগিছিলে, ইমানটোই লাগিছিলে। ব্রাউনির কারণে অবভিয়াসলি চকলেট লাগিব, এটো চকলেট কম্পাউন্ড হয়। ও ফুটা এটা আছে, দেখুন ডার্ক চকলেট হয়, বেছি নালাগে। মই ইয়াৰ পৰা আধাই দিম, আৰু বেছি বনোৱা নাই মই। চকলেটটো বাটাৰ, ইয়াত টোটেল 200 গ্ৰাম বাটাৰ থাকে, 50 গ্ৰাম মান দিছোঁ, বেছি নাই দিয়া, মানে ইয়াৰ 4 ভাগৰ এভাগ। চেনি আধা কাপ জুখি ৰাখিছিলোঁ। এইটো গৰম পানী ইয়াত এনেদৰে বহাই পিনে, মোৰ এই বাচনটো গৰম সহ্য কৰিব পৰা বাচন হয়, সেইকাৰণেহে দিছোঁ। ইয়াত যিটো মানে ষ্টীলৰ বাতি হ'লেও দিব পাৰে। ঢাকন দি ঢাকি এইখিনি মেল্ট হ'বলৈ দিম। ধুনীয়াকৈ মেল্ট হৈ গ'ল। অকণমান গাখীৰ দি দিছোঁ। আর এটা মেল্টেড চকলেটখিনি গরমে গরমে ব্লেন্ডারত ব্লেন্ড করে লৈছো। ঠান্ডা হয়ে গেলে অকমান টাইট হয়ে যায়গৈ, সেইকাৰণে গরমে গরমে, আর এই জারটোত গরম হয়ে থাকলেও করব পাৰি। আর এইকাৰণে ব্লেন্ডারটো এটাচ করে লৈছো। আর এই ব্লেন্ডারটোর ব্লেডখন স্টেইনলেস স্টিলৰ ব্লেডৰ লগত আহে, আর এটা প্রটেক্টিভ গার্ড থাকে ইয়া চারিওফালে, যাতে আমি গুড়ি করতে সাইডলৈ স্প্লেশ হৈ না যায়। এইটো ব্রাউনিটো ওটছে দি বনাই আছো, যেটো নর্মেলি ঘরত খাবার কারণে বনাইছে, একদম সিম্পলকে। ওটসর হলে আমি ময়দাও দিব পারে, একাপ, আধা কাপ দই। দইখিনি দিয়ার পিছত অকমান শুকান হয়ে আছে, সেইকাৰণে অকমান গাখীৰ দি দিছো। 1 টিস্পুন বেকিং পাউডার, মোৰ চামুচখন বিচাৰি পোৱা নাই, এইটো 1 টেবল স্পুন হয়। ইয়াৰ পৰাই মই আধা দি দিছো। আপেলখিনি দিয়া চকলেট, আর একেবারে লাস্টত গোটেখিনি বিটারে দি ভালদরে মারি দিলে ভাল হয়। এটা অকমান ফ্লাফি হয় আর গোটেখিনি ভালদরে মিক্স হয়ে যায়, হেনেদরে খাই ভাল লাগে। আর এইটো ডিটাচেবল বিটার হয়। মোলটো তেল আর ময়দা অকমান ডাস্ট করে লৈছো। চকো চিপস, এইটো 180 ডিগ্রিত 10 মিনিটৰ কাৰণে প্ৰিহিট কৰি ললোঁ। এতিয়া দিম অকল 15 মিনিটৰ কাৰণে। বিতুপন আহি পাইছে, জাষ্ট গা পা ধুই আছে, সেইকাৰণে মই কিনো কৰি থাকোঁ বুলি নাইট টাইম স্কিন কেয়াৰ ৰুটিনটো আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰি দিওঁ।
আৰু মই কি কি কৰো হেখিনি দেখাইছো সকলোৰে বেলেক বেলেক হয় আৰু মই ফেস ওয়াশ কৰিলো মই সেরাম এক্সট্ৰাকে নলগাও কাৰণ মই এটো গুড ভাইবছৰ নাইট ক্ৰিম এটা ব্যৱহাৰ কৰো এটো D10 গ্লো নাইট ক্ৰিম উপটান ৰেঞ্জৰ হয় আৰু ইয়াৰ অলৰেডি সেরাম থাকে আৰু গুড ভাইবছৰ এই D10 গ্লো নাইট ক্ৰিমটোত কেঁচা হালধি সেফ্ৰন হেবুৰ থাকে সেইকাৰণে আমাৰ যিবোৰ ডাক পৰে নাইবা কেতিয়াবা ৰোলত গৈ গৈ ডি টেনিং হৈ যায় সেইখিনি সোনকালে যোৱাত সহায় কৰে আৰু মোৰ ডাকবোৰ কৈছিলোঁ মোৰ ৰঙা নহয় মোৰ ডাকবোৰ কুলা নহয় ৰঙা ৰঙা হয় আৰু সেইখিনি যাতে সোনকালে গুচি যায় সেইকাৰণে মই এইখিনি ৰাতি নাইট টাইম স্কিন কেয়াৰ লওঁ আৰু ডিঙিৰ সেইডোখৰ পৰ্চন কেতিয়াও পাহৰিব লাগে ডিঙিৰ সেইডোখৰত মই কেতিয়াও নাপাহৰোঁ আমাৰ বহুতে মুখত কেয়াৰ লয় কিন্তু ডিঙিৰ সেইডোখৰ পাহৰি যায় আৰু এই নাইট ক্ৰীমটোৱে 7 দিনৰ ভিতৰত 10 ৰিডাকশ্যন কৰে বুলি প্ৰুফো হৈছে কাৰণ ইয়াৰ গোটেই ৰেজিমখিনি নেচাৰেল হয় আৰু আমাৰ ৰাতিৰ সময়তে আমাৰ স্কিনখনে ৰিজেনেৰেট হ'বলৈ সময় পায় সেইকাৰণে ৰাতিৰ সময়খিনিত ভালদৰে নিজকে 5 মিনিট সময়লৈও সময় দিব লাগে আৰু মই ক্ৰীমখিনি লগাই তেনেকুৱাতে ফেচ লিফ্ট আপ মাছাজটো কৰি লওঁ মাছাজ নহয় ফেচ য়োগা টাইপৰ হয় আমাৰ গালবোৰ কেতিয়াবা লাহে লাহে বয়সৰ লগত ওলমি আহে সেইকাৰণে এতিয়াই প্ৰায় অকণমান ল'ব লাগে সেইকাৰণে ফেচ য়োগাটো অকণমান এনেদৰে কৰি দিওঁ ওপৰৰ ফালে আৰু তলফালে নহয় আৰু চকুৰ সেইডোখৰটো আৰু নাইট টাইমৰ সেই যিখিনি স্কিন কেয়াৰ লোৱা হয় ক্ৰীমখিনি লগাই মেলি যেতিয়া অকণমান এনেদৰে মাছাজ কৰি দিয়া হয় তেতিয়া আমাৰ যিখিনি ব্লাড হয় সেইখিনি গোটেইখিনি ভালদৰে চাৰ্কুলেট হৈ যায় আমাৰ কলাজনখিনি বিল্ড কৰাটো সহায় কৰে আৰু ধুনীয়া ইউথফুল ৰেডিয়েন্স লুকছ এটাও দিয়ে আৰু এয়াই চিম্পল মোৰ ৰাতিৰ স্কিন কেয়াৰ আৰু কেইটামান কথা আছে কেতিয়া পিছত কৈ আছো আৰু গুড ভাইবছৰ এই নাইট ক্ৰীমটো উপটান ৰেঞ্জৰ মই পাৰ্পলৰ পৰা কিনিছো আৰু পাৰ্পলত 6 অক্টোবৰৰ দিনা বাই টু গেট টু ফ্ৰী অফাৰত কিনিব পাৰিব যদি উপটান ৰেঞ্জৰ মানে গুড ভাইবছৰ যিকোনো প্ৰডাক্ট কিনে চ' এইটো লিখি লওক যি নিজৰ যিটো শ্বুট কৰে সেইটো কিনিব পাৰে আৰু নিজকে মানে 5 মিনিটমান সময় ৰাতি দিব লাগে একদম এইটো বহুত ইম্পৰ্টেণ্ট হয় ৰাতি নিজকে 5 মিনিটমান সময় এটলিষ্ট নিজকে দিয়া আৰু মোৰ ব্ৰাউনিটো হৈ গ'ল এইটো হৈছে ব্ৰাউনিটো আৰু ব্ৰাউনিটো কুহুমীয়া গৰম হৈ আছে গৰমে গৰমে ভাল লাগে এতিয়া ইয়াৰ পৰা জাষ্ট অকণমান কাটি উলিয়াম বাকীখিনি কাইলৈ সদায় অলপ অলপ খাই থাকিম ভাত খোৱাৰ পিছত এডোখৰ অকণমানিকে দিছো কাইলৈ খাবা ভালকে টেষ্টি হয় কি কি দিছিল এইটো অটছে দি বনাইছো মজা হেলদি ব্ৰাউনি মানে এইটো কথা ক'বলৈ পাহৰিছিলোঁ বিতুপনে ব্ৰাউনি ভাল নাপায় মানে সি তিতা বস্তু ভাল নাপায় মই চকলেটৰ কোৱান্টিটিটো কমকৈ দিছোঁ আকৌ সেইকাৰণে তুমি চকলেটটো অলপ বেছিকৈ দিলে আৰু ভাল লাগে আকৌ আৰু এপল দিছে যে এপলৰ মিঠাটোৱে মানে সেইটো গোটেইটো বেলেঞ্চ কৰি দিছে মজা লাগিছে আৰু আজি হৈছে নেক্সট ডে মোৰ ইনষ্টাগ্ৰামৰ কাৰণে এটা শ্বুট কৰিবলগীয়া আছিলে আৰু মোৰ এইটো ইনষ্টাগ্ৰাম আইডি হয় সোৱাগেনাই যদি চাবগৈ পাৰিব তাত ফ'ল' কৰিব পাৰিব মোক আৰু মই তাত বেছিকৈ এক্টিভ থাকোঁ ইউটিউবতকৈ বেছি ইনষ্টাত এক্টিভ থকা হয় আৰু বিতুপনো নাছিলে শ্বুটত হেল্প কৰি দিবলৈ সেইকাৰণে গোটেইখিনি মই নিজে কেমেৰাটো ফিট কৰি মানে টাইমিংখিনি মিলাই মেলি নিজে শ্বুটখিনি কৰিছোঁ আৰু কোনোবাই যদি এনেকৈ শ্বুট কৰি দিয়া মানুহ থাকে তেতিয়া বহুত জল্দি হৈ যায় কিন্তু নিজে এংগেল মিলাই মেলি সেনেদৰে চাই মেলি কৰোঁতে বহুতখিনি টাইম লাগি যায় আৰু শ্বুটখিনি কৰি মেলি আপোনালোকৰ লগত বহুত ধুনীয়া পাকিস্তানী ৰেচিপি এটা শ্বেয়াৰ কৰি দিম আৰু এই শাৰীখন যে দেখিছে এইখন মই নিজে বনাইছোঁ এইখন 2020 চনতে বনোৱা খালী শাৰীখন আৰু এনেকুৱা টাইপৰ বস্তুবিলাক কৰি মই ভাল পাওঁ সেইকাৰণে সেইটো চেনেলত মোৰ চাবগৈ পাৰিব মই এইবিলাক কি কৰিছোঁ আৰু শ্বুটটো মই দুপৰীয়াই কৰিলোঁ তাৰপিছত বিতুপনে আলহী আহিব তাৰ ফ্ৰেণ্ড আহিব বুলি কোৱাৰ কাৰণে মাংস আনি থৈ গ'ল আৰু ওচৰতে আছিলে ব্ৰইলাৰৰ দোকানখন সেইকাৰণে ব্ৰইলাৰ মাংসই লৈ আহিলোঁ আৰু ব্ৰইলাৰ মাংসৰ লগতে এই ৰেচিপিটো ভাল লাগে এনেই লোকেল চিকেনৰ লগত মই আগতে বনাইছোঁ কিন্তু লোকেল চিকেনৰ লগত এই আজিৰ যিটো ৰেচিপি শ্বেয়াৰ কৰি আছোঁ সেইটো ইমানটা ভাল নালাগে কাৰণ লোকেল চিকেনৰ পৰা সেই তেলটো নোলায় ব্ৰইলাৰ মাংসৰ পৰা তেলটো ওলায় আৰু স্কিন থকা পাৰ্টখিনি আনিলে আৰু ভাল হয় কাৰণ ইয়াৰ পৰা স্কিনৰ পৰা বহুত তেল ওলায় চিকেন 650 গ্ৰামমান আছে চিকেনখিনি মেৰিনেট কৰিবলৈ দৈ সেই টেঙা দৈ হয় বেছি নিদিওঁ নহ'লে টেঙা হৈ যাব এই চামুচখিনিৰে দৈ 2 চামুচ দৈখিনি এনেদৰে ভালদৰে ফেটি পিনে দিলে গোটা গোটা হৈ নাথাকে দৈ জিৰা গুড়ি ধনিয়া জিৰাতকৈ ধনিয়াটো অকণমান বেছিকৈ নহৰু 2 ফুটমান গোটাকৈ দিছোঁ বাকীখিনি খুন্দি ল'ম আদা নহৰু পেষ্ট সোৱাদ অনুসৰি নিমখ আৰু এই চিকেনটোৰ খাচিয়েতটো এইটোৱে ইয়াক বেছি সময় মেৰিনেট নকৰিলেও হৈ যায় এইটো 10 মিনিটমান মেৰিনেট কৰিলেও বহুত ধুনীয়া হয়
বেছি টাইম রাখিলে তো ভাল হয় ভিতরলে পুরো ধুনিয়া টেন্ডার হয় দুটা ডাঙর সাইজৰ পিয়াজ এতিয়া সসপেনটাত পিয়াজ মানে তিয়াই রখা কাজু আর আলমন্ড আর ইয়ার ভিতর যে কোনো ইউজ করলেও হয়ে যায় মানে দুটাই ইউজ করে দিছো কারণ কাজুর টেস্ট অকান বেলেগ হয় আলমন্ডর টেস্ট অকান বেলেগ হয় এটা ভালকে কোমলে হব না পালে ইয়ার বাকলটি এড়িয়ে দিব পড়া হলে ভালো লাগে জলকিয়া মানে যে কোনো সবজি জলকিয়াটা অকান বেশি হলে ভাল পাও এখানে এগাল দিছো পানি পিঁয়াজখানি ডুবি থাকলে পানি দি পিনে এখানে উতলাই লম গেসটা একেবারে লো ফ্লেমে রাখিছো আর এখানে লাহে লাহে উতলব দিছো যাতে পিঁয়াজ গোটেইখানি ভালরে সিজি যায় আর এইখানে গোটা মশলা রেডি করে লো এয়া গোটা জিরা গোটা ধনিয়া গোটা জালুক এখিলা তেজপাত তারপর সর ইলাইচি ডর ইলাইচি এটা লং আর জাবিত্রী অপশনাল হয় কিন্তু এই দিলে বহুত ধুনিয়া টেস্ট হয় আর এই মানে আপনার বসরা দেখাবর কারণে উলিয়াইছো আর জাবিত্রী কি হয় এই মোট কিনা আজি এবছর হল কিন্তু বহুত ধুনিয়া হয়ে আছে গোন্ধটো নতুনকে কিনে আনলে যে ফ্রেশ হয় তেনেকাই হয়ে আছে মানে এই বয়ামটো ভরে রাখি টাইটকে লগাই ফ্রিজত ভরাই রাখো ফ্রিজত ভরাই রাখিলে এতিয়াও ধুনিয়া গন্ধ হয়ে আছে একদম যে কিনেছিল তেনেকাই হয়ে আছে ফ্রিজত ভরাই রাখবো এই কারণে কইসো কারণ এইবিল মশলা আমি সদায় নাখাও আমার কেতিয়াবাহে প্রয়োজন হয় যেনে এইবিল হল কেতিয়াবা প্রয়োজন হয় সো এইবিল গোটেই আমি ফ্রিজত ভরাই রাখব লাগে গোটেইখিনি ভালদরে সিজি গেছে এটা ঠান্ডা হবলে দিম এইখানে মানে মিঠাতেল ইউজ করছো মিঠাতেলের সলনি যে কোনো অয়েল ব্যবহার করবো তেজপাত গোটা মশলা আর তেলত গোটা মশলা কেটা ফুটিব দিয়ার পিছতে চিকেন দিছো আর ইয়াত বাটার নহলে ঘি ইউজ করলে ইয়ার কালারটো হালধিয়া নহয় মানে মিঠাতেল ইউজ করার কারণে ইয়ার কালারটো হালধিয়া হয়েছে যেহেতু গ্রেভিটা একেবারে হোয়াইট করব বিচার যেটা ভেজিটেবল অয়েল ব্যবহার করবো পায় নহলে ঘি আর বাটার তেতিয়া বেশি রিচ হয়ে যায় সেইকারণে মিঠাতেল দিছো আর মানে মিঠাতেলের টেস্টও ভাল পাও আর এইখানে এটা দইখানি ভাজি ভাজি তারপর যাতে তেল দেয় সেইখানে তেলখানি উলিয়ালেকে ভাজি লম ক্যাপসিকাম অকল এটাই আছে দুটা থাকা হলে বেশি মানে ভাল লাগিল সাকে দেখি পিনে বুঝলেও একু নাই ক্যাপসিকামটো তারকা মারিবর কারণে বিলাহী গুটিবিল খাব না লাগে বলে দেই বহুত আনহেলদি হয় এইখানে যে বইল করে লো সেইখানে ঠান্ডা হয়ে গেছে মানে পিঁয়াজটা এনেদরে বইল করে ললে পিঁয়াজ নহলে কেঁচাকে যদি ভাজো তেতিয়া গ্রেভিখিনি মিঠা মিঠা হয় আর মই এনেও জ্বলা ভাল পাও টেঙা ভাল পাও সেইকারণে এনেদরে বইল করে লো আর এনেদরে করলে টেস্টটা বেলেগ এটা আহে ক্রিমি ক্রিমি টাইপের হয় খাই ভালো লাগে বইল করা পানিখিনি মিক্সিত গুড় করে দিয়ে দিছো ইয়ার অকমানো পেলাবলগীয়া একো নাই আর এইখানে একেবারে ফাইন পেস্ট করিম অকমানো খহটাকে না রাখো কারণ যিমান বেশি গুড়ি হব সিমান গ্রেভিটো আমার ধুনিয়া মিহি হব আর ক্রিমি ক্রিমি হব আর পিঁয়াজখিনি কিন্তু একেবারে সিজিবই লাগবে তেতিয়াহে ভাল হয় আর দইখিনি ভাজি ভাজি ইয়ারপা তেল গিরিনি আহিছে দইখিনি ভালদরে ভাজ খাই গেছে এতিয়া দি দিম পিঁয়াজ সেই গোটেই যেখানি বইল করা পেস্টখিনি আর গ্যাসটো লো টু মিডিয়াম ফ্লেম রাখি এইখানে ভালদরে ভাজি লো আর এক দুই মিনিটের মূরে মূরে মানে ঢাকনি দি দি ভাজি আছো আর মাঝে মাঝে লড়াই আছো নহলে তল লাগি ধরব পারে আর এইফালে পিঁয়াজখিনি পিঁয়াজের যে পেস্ট আসে সেইখানে ধুনিয়াকে ভাজ খাই গেছে আর সাইডে সাইডে এই তেল উলাই আহিলে গম পাবো ধুনিয়াকে ভাজ খাইছে বলে আর এটা মানে অকমান গরম পানি দিছিল কিন্তু ক্যামেরাটা বন্ধ হয়ে থাকলে নয় গরম পানি ঢালুতেই ব্যাটারিটো খতম হয়ে থাকলে মানে তার পানি অকমান দি বেশি নয় গরম পানি দিয়ার লগেলগে উতল আহিয়ে গেছে এটা এইখানে গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেম রাখি আকো উতলাই লম পাঁচর পর দশ মিনিটলে আর এনেকা বস্তুব আমার স্লো কুক করে ভাল পাও যান স্লো কুক করব সিমান টেস্টি হয় খাব গোন্ধটো কি ধুনিয়া আহিছে গ্রেভিটো নিজের পছন্দ মতে রাখব পারে মানে আর অকমান শুকাই দিম এই অকমান দা পনিয়া পনিয়া দেখি তারকা মারিবলে বেলেগ পেন এখনত বাটার
কাটি রাখা ভেজিটেবলস খিনি আর এই প্যান খন যে আগারর হয় একদম হেভি হয় বনাবলে মানে কি লাগি ভাজি বলে ইমান ভাল আর ক্যাপসিকাম তো 50% হিজিব দিম বেশি হিজিব নিদিও কারণ মই ক্রাঞ্চি বাইট তো আহিলে হে ভাল পাও ক্যাপসিকামৰ ইয়া দিছে দিয়া কেঁচা জলকীয়া ফ্লেভার তো আহিলে ভাল লাগে আর টোস্ট করে লওয়া ক্যাপসিকামৰ বিলাহী আর ক্যাপসিকাম তো যদি বহুতে সিজি যাওয়াকে ভাল পায় তেতিয়া সিজি যাওয়াকে দিব পারে খালি আধা হিসাকে দিলে ক্যাপসিকামৰ এটা ফ্লেভার যে গোটেই সবজিখন আহি যায় তেনেকে ভাল লাগে খায় আর মোৰ এয়া পাকিস্তানী স্টাইলত বনোৱা চিকেন কারি রেডি এতিয়া বনাম আটার নান কারণ এনেকুৱা গ্রেভিবোৰ নান রুটি এনেকুৱাৰ লগত বেছি ভাল লাগে পোলাও লগতো নর্মেল রাইসৰ লগতো ভাল লাগে দৈখিনিও ফেটি লৈছো অকমান তেল स्वाद अनुसार निमक हाफ टी स्पून मान बेकिंग सोडा तो बेकिंग सोडा तो यह मिक्सन करें फुल जाए साइज तो डबल हो गल आटा और नानर कारण ये डो तो अक ढिले मार लगे अकमान बटर राखी थम विटुपन अफिशर पर गरमे गरमे बनाम मानधनियार पात धनिया पाते बनाले बेसि भल लगे कि धनिया ना कारण मानधनिया यूज कर आधा घंटा मान मूर धुनिया सॉफ्ट বগা তিল দি দিছো আর আটার নান কারণে কালারটো এনেকুৱা হৈছে बटर नहले घि जी थे हानि दिले धुनिया के गल मैं बटर तो हानि दिया बेसि देखने बेसि धुनिया लगे ये आम हेल्दी नान रेडी इतना और एन बनम सीखन गार्लिक दी बनम अक मान धनिया दीसूँ कारण भल लगे धनिया तो दिले नहरु तिल दिशा लाक बेली दूँ পাকিস্তানী স্টাইলত বনোৱা চিকেন আৰু এয়া মোৰ নান ৰেডি এখন সিম্পলকে বনোৱাখন এখন গার্লিক দি বনোৱা এখন এদুখন নেমু এটুকুৰা লবলে পাহৰি থাকিলো মই চিকেনত নেমু অকমান চেপিলেহে ভাল পাওঁ গুটেখিনি একেবাৰে চেপি নিদিওঁ যিকৰ হওক খাম এৰক অলপ অলপকে চেপি চেপি খাই ভাল লাগে আর নানখন ধুনিয়া কোমল হয়েছে
आज रेसिपी तो अपना लगिले कमेन्ट सेक्शन जानवे नपहर ट्राई कर सब ये चिकेन डो जो पाकिस्तानी स्टाइल है मैं इन्स्टाग्राम शेयर करूँ बहुते देखी पिने रेसिपी लगे कह आसे सो सकारे और सकुए ट्राई कर पे बहुत ही धुनिया है एकदम सिम्पल है मिनिमल मसाला और मसा गोटा मसला तो जो एक गोटा दी बे पाए अक ड्राई रोस्ट कर खुंदी दी दी पे तैने फ्लेवर तो और बेसि भल लगे कि मैं मैं मिनिमल के भल पाँ कारण तैने और पाकिस्तानी स्टाइल है जो मोर अक टूस्ट निजर फल ना निजर नो कि खुंदी पिने मसला तो दिए कलर तो मोर जी कलर आब कारण मसला गुड़ कर तर कलर तो एकदम ब्राउनिश टाइपर हो जाए जानी सो हेने टाइपर हो जाए এনেকে বহুত ভাল লাগে আর আমার আলুহি জাস্ট গোল সে কারণে মই আলুহি দেখলে ইমান বেশি ভিডিও কৰি থাকিব ভাল লাগে সে কারণে মই এনেদৰে এতিয়া শুট কৰিলো আৰু আজিলে হম বাবা আকলকম নেক্সট ব্লগত মই ভিডিও চেনেলত কাইলে 10টা বজাত মৰ্নিং 10টা বজাত নতুন ভিডিও চাবল না পাহৰিব আৰু যদি আপোনালোকে ট্রাই কৰে মই ইনষ্টাগ্ৰামত টেগ কৰিবল না পাহৰিব আৰু কমেন্টো কৰিব পাৰে বাই বাই।